রিমঝিম বৃষ্টি আপনি লিখেছেন, কাবিন আর মোহরানা কি এক না ভিন্ন? কাবিন এটা অনেক সময় বিবাহের যে চুক্তির কাগজ ওইটাকে কাবিন বলা হয়, মোহর তো হলো টাকা ফিগার, অর্থাৎ এই অর্থে দুইটা দুই রকম। আবার অনেক সময় মোহরকেই কাবিন বলা হয়, সে অর্থে সেই হিসাবে দুইটা একই রকম, অর্থাৎ কাবিনটার ব্যবহার দুই রকম অর্থেই হয়ে থাকে। এবং এক দৃষ্টিকোণ থেকে মোহরানা আর কাবিন একই জিনিস, যেমন কাবিন বলতে স্ত্রীকে প্রদেয় যে চুক্তি হয়ে থাকে মোহর দেওয়ার কথা সেটাকেই কাবিন বলা হয়, তো সেটা হতে পারে। আবার কাবিন হলো বিবাহের চুক্তি যে কাগজে লেখা হয় ওইটাকে কাবিন বলা হয়, সেই হিসাবে ওই কাবিন নামা ওইটাকে বলা হলে সেটার মোহরানা ভিন্ন জিনিস। অতএব কাবিনকে কোন অর্থে ব্যবহার করছেন সেটার উপরে ভ্যারি করবে এটা, কাবিনের মোহরানা এক নাকি ভিন্ন।